আফটারনুন ওয়েলকাম টু টামি ট্রিটস আমি অনুরূপা কেমন আছেন আপনারা আজকে সবাই আমি ভালো আছি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা গরম দিনের লাইট তরকারি আর খেতে খুব ভালো লাগে পেটের জন্য খুব ভালো যার জন্য আমি নিয়েছি এখানটায় 8 থেকে 9 পিস আমি নিয়েছি ট্যাংরা মাছ একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আর আমি নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন আর এখানটায় নিয়েছি 5টা লঙ্কা একটু ঝাল করে বানাবো সঙ্গে আমি নিয়েছি ধুয়ে এক পুদিনা পাতা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আর আমি এখানটায় সবজির মধ্যে নিয়েছি আলু আর বেগুন কেটে এরকম লম্বা লম্বা করে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি সো দ্যাট এটার কালারটা নষ্ট না হয় সো আমি আজকে এই তরকারিটা আপনাকে বানিয়ে দেখাবো খেতে খুব ভালো লাগে এটা আমার ঠাম্মির রেসিপি সো এই দেখেন আমার কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে একটু ভেজে তুলে নেব আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি অতিরিক্ত ভাজতিনি বেশি ভাজলে আবার কড়া করে ভাজলে আবার একটু হার্ড হয়ে যায় মাছগুলো তাই অল্প করে ভেজেছি এই দেখেন মাছগুলো তুলে নিলাম গ্যাসটা কম করছি একটু গ্যাসের আঁচটা এখন এই তেলের মধ্যেই আমি আমাদের কেটে রাখা আলু আর বেগুনগুলো ভেজে নেব একটু নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখন এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আমাদের আলুগুলো ভাজা হচ্ছে আমি আমাদের পুদিনা পাতাটা একটু পেস্ট করে নেব বেটে নেব এতে আমি কিছু এক্সট্রা দেইনি শুধু পুদিনা পাতাগুলো নিয়েছি আর রসুন কোয়া 8-10 কোয়া আমি আপনাকে দেখিয়েছিলাম আর 4টে কাঁচা লঙ্কা এতে আমি একটা ভালো করে পেস্ট করে নেব এই দেখেন আমাদের পেস্টটাও তৈরি হয়ে গেছে তো এই দেখেন আমাদের আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আপনি চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আলু একবার আর বেগুন একবার তো আমি একসাথেই করে নিলাম এই দেখেন এখন আমি একটু আঁচটা কমিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে রান্নাটা করব প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন আমার চামচটা ছোট তাই আমি 3 বার করে দিলাম আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা এরকম ছিঁড়ে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমাদের পেস্ট করে রাখা পুদিনা পাতা এই পর্যায়ে একটা খুব ভালো গন্ধ বেরোয় রসুন আর পাতার পুদিনা পাতার মিক্স হয়ে খুব ভালো একটা গন্ধ বেরোয় তো এই দেখেন যেহেতু আমাদের আমাদের পেস্টটা এখন লিকুইড ফর্মে আছে তো এই সময় আমি গুঁড়ো মশলাগুলো মিক্স করে দিচ্ছি সো দ্যাট আমাদের পরে আবার জল দিতে না হয় হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিলাম আপনি দেবেন আপনার স্বাদ অনুযায়ী একটু দিলাম রেড চিলি পাউডার 1 চিমটি দিলাম ধনে গুঁড়ো আর 1 চিমটি দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা না দিলেও হয় কিন্তু আমি একটু দিই আপনারা যদি চান তাহলে আপনি বাদ দিলেও পারেন এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে
এই দেখেন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সো দ্যাট আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা, আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই দেখেন আমাদের মশলাগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর মাছগুলো, হালকা হাতে মিশিয়ে দেব সো দ্যাট মশলাগুলো ভালো করে মাছ আর বেগুনের ভিতরে ঢুকে যায়। এইভাবে আপনি চাইলে প্রথমে ঝোল দিয়ে তারপরে এন্ডে মানে একদম শেষের দিকে মাছগুলো দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিই সো দ্যাট মাছগুলোতে মশলা ভালোভাবে ঢুকে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। এই দেখেন আমাদের সবজি মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল, কিন্তু এটা একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে, গরম ভাতের সাথে একটু পাতলা ঝোল। একটু সময় আমি ফুটিয়ে নেব। এই দেখেন আমাদের তরকারিতে বলক এসে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি কাঁচা লঙ্কা, কাট এখন আমি চিড়ে দিচ্ছি না, শুধু এমনিতে ফ্লেভারের জন্য দিচ্ছি, কারণ অলরেডি চারটে লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়েছিলাম, বেশি ঝাল হয়ে যাবে। রেডি হয়ে গেছে পুদিনা পাতার ঝোল, সবজি দিয়ে মাছের পুদিনা পাতার ঝোল রেডি হয়ে গেছে, আর আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। সো এই দেখেন আমি প্লেটিং করে নিয়েছি, এইভাবে কনসিস্টেন্সিটা হবে, আপনি চাইলে আরও পাতলা ঝোল রাখতে পারেন, আর এই গরম দিনে পেটের জন্যে খুবই ভালো, খুবই টেস্টি, আর আপনি জানেন পুদিনা পাতা পেটের জন্যে খুবই ভালো হয়। সো এই ছিল আমার ঠাম্মির রেসিপি, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো, আমার খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আপনি যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, ছোটো মাছ বড় মাছ যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন, খেতে খুব ভালো লাগে। সো এই ছিল আমার আজকের রেসিপি, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, ভালো থাকুন।